hari priye namo vrindavai tulasi dibai priye keshava shuja krishna bhakti pade devi satya vartaye namo namo ajnanam timiran rasyanam jana shalakaya chokorol minitam dasha tashmai sri guru bhe namo namo guru bhe gora chandraya radhikaya stadaye krishna he krishna bhaktaya tad bhaktaya namo namo guru brahma guru vishnu guru deva maheshwara guru revam param brahma dashmai sri guru ve nama nama aneka janma sampatena karma bandhana vidaine atagna pada tashmai sri guru ve nama nama mukam karti vacham pangum langhayati girim jat kripa tamang bandhe paramanandam madhavam narayanam namaskritta naram chaiva naruttamam devi sharashwati chaiva tato jayamayudiraye narayane namaskari nari naruttame bhakti bhare bondhi nare nami bhishamare sharashwati devir paye janaye pranati nami krishna dai payana vedo beshapati sarvajane bondhi jaya kori uchcharan bondhi nama mahima shute bigina vinashan goshami si krishna mane shubhanchana mar karuna rasindha dihakala parakalamar duhakaler bondhu goshami se binod kale shubal kunja prabhu more karen daya charani sharana nilen prabhu ga prabhu yadhamer tumi dao na pada chaya जय राधे जय कृष्ण जय वृंदावन जय जय राधा कृष्ण जुगलाचरा हरि बोल हरि बोल हरि हरि बोल ओम नमः भगवते वासुदेवाय नमः ओम नमः भगवते वासुदेवाय नमः ओम नमः भगवते वासुदेवाय नमः उपस्थित साधु वैष्णवगण दया करे आदेश करें कोनखान दिए सुनबें सुनाइबें गंगा पंचतत्रिंश अध्याय श्री कृष्ण कर्तृक माता पिता उद्यान Un
শুনানি কবর করি অপূর্ব কথন প্রভু দিয়া তুমি সজায়া নন্দের আনন্দ কংসে রসে মৃত দেহ সৎকার করিল নিয়মিত কর্ম যত সম্পূর্ণ হইল শ্রাদ্ধ আদি কার্য যত করি সমাপন বিধি মতে যত কার্য করিল তার পর জন কৃষ্ণ পিতা মাতা কাছে নিগুর বন্ধনে যথা তারা পরে আছে দেবকী জননী পরি দুলার উপর রোদনে আকুল সদা হয়েছে অন্ত হা পুত্র হা পুত্রা বলি রোদন নিয়ত মনে মনে কৃষ্ণ চিন্তা করে অবিরত আর কি করল কৃষ্ণ বলল পিতা মাতাকে উদ্ধার করতে কংসের কারাগারে আজ নন্দের নন্দন হয়ে কৃষ্ণ এসেছে কিন্তু বলেছেন তিনি বলেছেন নন্দের নন্দন নহে কাহার নন্দন নন্দের নন্দন ভজে বজেন্দ্র নন্দন তিনি কাহার পুত্র নয় কাহার পিতা নয় আবার তিনি যেখানে নাই সেখানে কিছুই নেই তিনি সকলের সবকিছু তিনি যদি এই দেহে না থাকতো তাহলে আপনি আমি কেউই জগতে থাকতে পারতাম না তিনি কি করলেন আজ পিতামাতা উদ্ধার করতে কংসের কারাগারে গেল নিগুর বন্ধনে নিগুর বন্ধন কংসের কারাগার মথুরায় কিন্তু সেটা যদি বলি একটা হলো অনুমান আর একটা হলো বর্তমান একটা লীলা আর একটা নৃত্য বলছি নৃত্য কৃষ্ণের নাই গোচারণ খেলা নিত্য আধার নাই বিরহ জ্বালা নিগুর বন্ধন দূরে নয় নিগুর বন্ধন এই দেহের ভিতরে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে মাতা পিতা দুই তো প্রকার একটা ব্যক্তিরূপা মাতা পিতা আর একটা বস্তুরূপা মাতা পিতা ব্যক্তিরূপা মাতা পিতাকে উদ্ধার করার জন্য আমরা কি করি বলছি বিধি মতে যত কার্য করিল তখন আমরা যার যার বিধি অনুসারে কার্য করে থাকি মাতা পিতাকে উদ্ধার করার জন্য আর যে বস্তুরূপা মাতা পিতাকে তাকে চেনার জন্য তাকে ধরার জন্য গুরু চৈতন্য রূপ আশ্রয় গ্রহণ করি বলছে আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে আর সব মূলয় কারণ সেই আশ্রয় গ্রহণ করা একমাত্র মাতা পিতাকে চেনার জন্য সে নিগুর বন্ধন থেকে মাতা পিতাকে উদ্ধার করার জন্য মাতা পিতা পদে নদী করিল আজ কৃষ্ণ কি করলো প্রথম নিগুর বন্ধনে গিয়ে কংসের কারাগারে গিয়ে তার মাতা পিতার চরণে প্রণাম করলো যে আমি যা কিছু করেছি বলেছে পুত্রে করে দোষ পিতাই কি করে রোষ আমি এই জীবনে যা কিছু করেছি তোমরা আমার মাতা পিতা আমার জন্য এই গঠন যন্ত্রণা তোমরা ভোগ করেছ যাই কিছু করেছি যখন কি করে কোন সন্তান যদি মা বাবার কাছে কোনো অন্যায় করে যদি মাতা পিতার চরণে যদি মস্তক টেকে বলে মাতা পিতা গো যা কিছু করেছ আমায় ক্ষমা করে দাও তখন মাতা পিতার কাছে আর সন্তানের কোনো দোষ থাকে না
তিনি সৎ ইচ্ছায় সেটা ক্ষমা করে দেন। ও গোদাব কি পুত্রের তবে গোলেতে করিল কৃষ্ণের মদন চুম্বি কহিতে লাগিল। ওরে কৃষ্ণ ধন তোর একই বিবেচনা, মা বাপের দিলি বাপ এতই যন্ত্রণা। বড়ই নিষ্ঠুর বাপ গো তোমার হৃদয় কত কষ্ট দিল বাপ কংস দুরাশয়। পেয়েছি যাতনা কত ওরে কৃষ্ণ ধন কতই দেখেছি আর করেছি ক্রন্দন। কঠিন জীবন তাই কেবল রেখেছি প্রাণ তোমারই কারণ। আজ মাতা পিতা বলতেছে একমাত্র তোমার দর্শন পাবো বলে। তুমি কৃষ্ণরূপী ভগবান, পুত্ররূপী ভগবান, আমার বহু জন্মের সাধনার ফলে হয়তো বা পূর্ব জন্মে কোনো পুণ্য করেছিলাম, তাই তোমার মতো সন্তানকে গর্ভে ধারণ করেছিলাম। তাই কি করেছি, এই কঠিন জীবন একমাত্র তোমার দর্শনের জন্য ধরে রেখেছি। তুমি দয়া করে দর্শন দিয়েছো, এই জীবন সার্থক হয়েছে। বলছো কামরূপী কংস, কংস হলো কাম। যেমন কি করেছিল রাধারানী যখন কৃষ্ণকে দর্শন করবে বলে ললিতাকে বলছে, ললিতা আমি আমার বধূকে যে দর্শন করতে পারি না, কারণ আমি যে বাদিনীর ঘরে বসবাস করি, বাদিনী কৃষ্ণ প্রেমে যারা বাধা দেয় তারাই তো বাদিনী। কি করলে, যেমন আমার ঘরে আছে কে জটিলা কুটিলার আয়ান, এ দেহ ঘরেও সেই জটিলা কুটিলা এমন আয়ান আছে যার কারণে বাধা পড়ে যায়। আর বাধা পড়ে যাওয়ার কারণে আমি আমার রাধারানী হয়ে আমি যে আমার কৃষ্ণকে স্মরণ করতে পারি না। কামরূপী কুটিলা মায়ারূপী জটিলা আর মায়ারূপী যে আয়ান আছে, অহংকার রূপী যে আয়ান আছে, এদের কারণে আমি আমার কৃষ্ণ দর্শন করতে পারি না। আর এই কথা অন্তর্যামী ভগবান জেনে কৃষ্ণ বলল, রাধারানী তুমি যে আমাকে এত ভালোবাসো, তোমার কাছে তো আমি যুগ যুগান্তর ধরে ঋণী হয়ে থাকবো, তোমাকে আমি গুরু বলে স্বীকার করে নিলাম, কেননা আমি আগত কলিযুগে হব তোমার ভাবে ভাবাশ্রিত, তুমি আমার কাছে কিছু চাও। বলছে বধুয়া আমি তোমার কাছে কি চাইবো বধু, তবে বধু যদি আমি তোমার কাছে কিছু চাইতে হয় তুমি আমাকে এমন একটা জিনিস দিও, কি জিনিস জানো বধু, জানো প্রভু গো তুমি তো সবাই বলে তুমি নাকি আমাকে ভালোবাসো আর আমিও তোমায়, তুমি আমাকে প্রেমের গুরু বলে মেনে নিয়েছ। তবে বধু পৃথিবীতে আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, জগতে যদি আমি আবারও আসি বা এই জনমটা যদি আমার আবারও ধরে থাকে আমি যেন চিরজীবন তোমায় ভালোবাসতে পারি, আমি যে আমার ওই তিনটা জগতের কারণে আমি তোমায় ভালোবাসতে পারি না। সুখে থাকলে কেউ ভগবানকে ডাকে না, যেমন কি করেছিল হস্তিনাপুরে কুন্তী রাজমাতা বলেছিল, প্রভু গো যখন তুমি দ্বারকায় চলে যাবে তুমি তো আমাদের ছেড়ে চলে যাবে, প্রভু গো তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমার কাছে কি চাই প্রভু, যত বেলায় আমি দুঃখ পেয়েছি তত বেলায় তুমি আমাকে চরণ আশ্রয় করেছ, আমি তো সুখ চাই না। কুন্তি বলল, পিসিমা সম্পর্কে আমি তোমার ভাইয়ের ছেলে, তুমি আমার কাছে এমন নত স্বীকার করো। বলেছে প্রভু গো তুমি জানো আমি কে আর আমি জানি তুমি কে, তুমি সম্বন্ধে আমার ভাইয়ের ছেলে হলেও আমি জানি যে তুমি কে, আমার আমার পুত্রবধূ এবং পুত্রগণ যত বেলায় কষ্ট পেয়েছে তুমি দর্শন দিয়েছ। প্রভু গো সবাই বলে অভাব না থাকিলে কেউ কান্দে না, অভাব থাকিলে সকলে কান্দে,
যতক্ষণ পর্যন্ত দুঃখ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ডাকবো, আর যদি দুঃখ না থাকে তোমাকে ডাকবো না। তাই তোমার কাছে আমি একটা জিনিস চাই, প্রভু গো জীবনে যদি কিছু দাও তবে পৃথিবীর সমস্ত দুঃখ এসে যেন আমাকে হর করে। যদি দুঃখ আমার জীবনে থাকে তাহলে কৃষ্ণকে ডাকবো, সুখে থাকলে কৃষ্ণকে ডাকবো না। আজ কৃষ্ণের মাতা দেবকে কি করলো, কংসের কারাগারে দুঃখে থেকে ভগবানকে ডাকছে, হে প্রভু গো আমার এই কঠিন জীবন একমাত্র তোমার দর্শনের জন্য ধরে আছি, তুমি আছো বলে আমি আছি, তুমি না থাকলে দেহ শূন্য হয়ে যাবে। ওরে ওরে বাপায় কি তোর উচিত বিধান, আরে কি আমারে ছাড়ে যাবে অন্য স্থান, পুনকে মোদের দশা এরূপ হইবে, পুনকে দাদাইয়ে তুমি অন্যত্র যাইবে, সত্য করে কহ তুমি গো ওরে বাপা ধন, পুনকে যাইবি রে তুই সেই বৃন্দাবন। আজ মাতাপিতা বলতেছে প্রভু গো তুমি জন্ম নিলে মথুরায়, চলে গেলে বৃন্দাবনে, তুমি কি আবার সে বৃন্দাবনে চলে যাবে? কৃষ্ণ শূন্য দেহ যে কেমন করে ধরে রাখবো, একমাত্র তোমার দয়া না হলে এই দেহ ধরে রাখতে পারতাম না। পুনরায় কি তুমি আবার বৃন্দাবনে চলে যাবে? তারপরে কৃষ্ণ লীলা করেছেন 125 বছর, তার মধ্যে বৃন্দাবন লীলা 12 বছর, 13 বছর মথুরা লীলা, আর 100 বছর দ্বারকা লীলা। তার মধ্যে প্রথম লীলা করেছিলেন তিনি বৃন্দাবনে, কারণ তিনি কথা দিয়েছিলেন কাকে, বলে রাজার স্ত্রীকে। বলে রাজার কাছে যখন বামন রূপী ভগবান গেল মাত্র 3 পদ ভূমির জন্য, তখন তার রূপ দর্শন করে বলে রাজার স্ত্রী বলল, এত সুন্দর একটা সন্তান একে যদি একটু কোলে নিয়ে আদর করতে পারতাম। প্রভু বলল, তথাস্তু মাগো হবে। 2 পদে যখন স্বর্গমত্ত নিয়ে নিল, 3য় পদে যখন বলে রাজার মস্তকে চরণ দিল, বলে রাজার স্ত্রী বলল, এরকম একটা সন্তান যদি কোলে পাই তবে স্তনের মধ্যে বিষ মাখাইয়া তাকে মৃত্যু দেওয়ার চেষ্টা করতাম। প্রভু বলল, তাও হবে মাগো, তাই মাগো, তুমি হবে পুতনা রাক্ষসী, তুমি আমার দ্বারা যদি উদ্ধার না হয় তোমাকে উদ্ধার করবে কে? তাই মাগো আমি তোমাকে কথা দিলাম, আমি যখন দাপরে কৃষ্ণ হয়ে অবতীর্ণ হব প্রথম আমি তোমাকে উদ্ধার করব, তাই আমি প্রথম লীলা করব বৃন্দাবনে। তাই তিনি প্রথম বৃন্দাবনে চলে গেলেন। এদিকে মাতা বলছে, তুমি কি পুনরায় সে বৃন্দাবনে চলে যাবে? মথুরায় আমাদেরকে 12 বছর ফেলে রেখে সন্তান হারানোর ব্যথা, যে কত কষ্ট, যে মা সন্তান হারিয়েছে সেই বুঝে, তুমি কি আবার সে বৃন্দাবনে চলে যাবে? মায়ের মনে ভয় পুনরায় বৃন্দাবনে যাবে কিনা, কোন মহাজন বা কোন গ্রন্থে পুনরায় বৃন্দাবন তিনি গমন করেছে এরকম কোন বাক্য নাই। কিন্তু তিনি এদিকে কি করেছিলেন, রাধারানীকে কথা দিয়েছিলেন। রাধারানী যখন তিনি কি করলেন, বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় চলে আসবেন, তখন রাধারানী যখন বধূ আর চরণে করে ক্রন্দন করতেছে, প্রভু গো সবাই আমাকে তোমার প্রেমের কলঙ্কিনী বলে ডাকে, তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ তাহলে এই রাসলীলার কি হবে? তখন কৃষ্ণ বলল, রাধারানী আমি তোমাকে কথা দিলাম, এই বৃন্দাবন ছাড়া আমি কোথাও রাসলীলা করব না, আর আমি তোমাকে এও কথা দিলাম আমি বৃন্দাবন ছেড়ে 1 কদম কোথাও লড়ি না। তাহলে তিনি যদি বৃন্দাবন থেকে 1 কদম না লড়ার পুনরায় যদি বৃন্দাবন গমন না করে তাহলে ভাগবত বা সব মহাজনের গ্রন্থ সব মিথ্যা হয়ে যাবে, কিন্তু কৃষ্ণের কথাও কিন্তু মিথ্যা নয়। তিনি বৃন্দাবন ছেড়ে 1 কদম লড়েন না, কারণ সেই বৃন্দাবন বলছে বৃন্দাবন অনেক প্রকার হয়। এক প্রকারের বৃন্দাবন আছে ভারতের দর্শনার্থ বৃন্দাবন, আর এক বৃন্দাবন যেখানে সাধুগুরু বৈষ্ণবের সমাগম হয় সেটাও একটা বৃন্দাবন।
তাকে দর্শন করতে পারে, সেটা হলো এই দেহ বৃন্দাবন। এই দেহ বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যেমন বলেছে আমি বৃন্দাবন ছেড়ে এক কদম লড়ি না, এই দেহ বৃন্দাবন ছেড়ে তিনি এক কদম লড়েন না। তিনি অবিরত যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসছে। আর যেদিন এই বৃন্দাবন ছেড়ে নেমে পড়বেন পুনরায় আর বৃন্দাবনে তিনি উঠেন না, তাই বলেছে পুনরায় তিনি বৃন্দাবনে গমন করেন নাই। মা গো আমি কি মিথ্যা বলতে পারি মা? এখন তুমি শুনো শাস্ত্রের কিছু বচন, যেটা ভাগবত বলে, মহাজনগণ বলে, গুরুজন বলে, সেটাই তুমি এখন শুনো। ও গো মাতা পিতা পতি হয়া গো পুত্রের উচিত পালন করিবে পুত্র বেদের বিহিত। মাতা পিতা যেই জন পালন না করে তার সম পাপি নাই সংসার ভিতরে। পিতা যে সবার শ্রেষ্ঠ গো সর্বজনে কয়, পিতা হতে মাতা শ্রেষ্ঠ জানিয়া নিশ্চয়। জননী জঠরে ধরে সন্তান রতন শত গুণে পূজনীয় জননী চর। জননীর স্নেহ হইয়া গো জীবন কারণে মাতা সম বন্ধু নাই এ দিন ভুবনে। হেন মাতা যেই মুর পালন না করে সে জন নিশ্চয় যায় নরক ভিতরে। ও গো মাতা সম গুরু আর গো নাহি গো না জন পুত্রের উচিত তার বুঝিতে চর। অতএব শুন মাতা ভজন আমার বচন পাইলে অনেক দুঃখ আমার কারণ। ঝটরে ধরিয়া মরে গেলে কত দু পুত্রের পালনে কিছু নাহি পেলে সু। শৈশবে মাতার পড়ে সন্তান রতন কত সভা হয় কিবা আশ্চর্য দর্শন। শুন মাতা কহি আমি গো সাক্ষাতে তোমার পিতা মাতারি না শোধে হেন সাধ্য বহু যুগ পুত্র যদি হইয়ে এক চিত পিতা মাতা সেবে সদা হইয়ে হর শীত। তথাপি সেরি না প্রভু সতীতে না পারে কহি নমসার কথা তোমা সবাকারে। আজ কৃষ্ণ শুধু দেবকী এবং বসুদেবকে নয়
সমস্ত জগতে যত জীব আছে সবাইকে বলতেছে, তোমার সভাকারে বলতেছি যে পিতামাতা ঋণ শোধ করে এমন সাধ্য কারো নাই। বহু যুগ যুগান্তর ধরেও যদি হেম তপস্যা করো কোনো লাভ হবে না, যদি তোমার মা বাবার সেবায় যদি সন্তুষ্ট না হয়। বলছে ঘরে আছে জানতো মূর্তি, তার খবর লইসনি, ভাগবত করে ভগবান রে পাইসনি। যত কিছুই করি, ধ্যান করি, তপস্যা করি, মালা করি, তিলক করি, ভাগবত করি, কোনো লাভ হবে না। যদি আমার ঘরের জানতো মূর্তি মা বাবা ভুক্ত থাকে, মা বাবার যদি সেবা সন্তুষ্ট না হয়, আর মা বাবার যদি সেবা সন্তুষ্ট হয় অন্য কোনো দেবতার পূজা না করলেও কোনো কিছু হবে না, আমার ঘরের জানত মূর্তি সন্তুষ্ট আছে। মায়ের মতো গুরু আর কেউ নাই, এই মা যে জঠর যন্ত্রণা ভোগ করেছে একমাত্র যে মা সেই বুঝে, আর যে সন্তানের মা বাবা আছে সে বুঝে না তার মর্ম, যার মা বাবা নেই সে বুঝে তার কেমন মর্ম। কোন সন্তান যদি রাত্র অধিক হয়ে যায় বাড়িতে না আসে, তখন কিন্তু অন্য কেউ ভাবুক আর না ভাবুক, ওই মা রাতের 10টা বাজুক আর 12টা বাজুক সে তো দরজা পানে তাকিয়ে থাকে, আমার সন্তান কখন ঘরে আসবে। আর কোন কন্যা সন্তানের যদি বিবাহ হয়ে যায়, সে দুদিন বাদে, 4 দিন বাদে, 1 মাস বাদে সে ভাবে কখন একটু বাবার বাড়ি যাব, কখন একটু তার মা বাবাকে দেখব। আর যখন মা বাবা থাকে না, তখন ওই শ্বশুর আলায় যেমন পিতার আলায় তেমন, তখন আর সে বলে না কখন যাব বাবার বাড়িতে, তখন আর মা বাবার কথা মনে পড়লেও বাড়ির কথা মনে থাকে না। তাই যতক্ষণ মা বাবা আছে ততক্ষণ তো আমরা বুঝি না যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে কি করলাম না, চিনলাম না সে মাকে। যদি তার আশ্রয় যদি 10 মাস 10 দিন যদি সে আমাকে আশ্রয় না দিত, দয়া করে তার অষ্টদল পদ্মে স্থান দিয়েছে বলে এত সুন্দর একটা পৃথিবীকে দর্শন করতে পারতেছি, যদি সেদিন মা তার আশ্রয় কেন্দ্রে যদি আশ্রয় না দিত, তাহলে এত সুন্দর পৃথিবী দর্শন করতে পারতাম না। কিন্তু সেই মা বাবাকে তো চিনলাম না। চরমে দুর্গতিটার কতই যে ভয়, সে দুর্গতি কি রূপেতে করিব দুষ্ট দুরাচার কংস দৌরাত্ম কারণ নাহি পারি করিতে মাতা দুঃখের আর এক কথা মাতা গো জানিবে বিশেষে অনুক্ষণ থাকিতাম পরবাসে সে কারণে বহু ক্লেশ পাইলে এখন অতএব ক্ষমা দোষ গো ধরিত চর নিপাত হইল শত্রু আশঙ্কা সকল এখন সে বিভূত চরণ তোমাদের নিকটেতে রবয়ন নিরন্তর মাতা তব সে বিভচর মাতা পিতা দুইজনে শুনিয়া বচন মায়ায় মোহিত তারা হইল তখন মুগ্ধ হইয়া যাব কি সেই আনন্দে মান
প্রেমানন্দে দুইজনে করাই ক্রন্দন শ্রীহরির মায়া পাশে হইল বন্ধন আনন্দেতে দুইজনে কান্দিতে লাগিল নেত্র জলে দুইজনে হৃদয় ভাসিল এই রূপে করি হরি গো সান্তন প্রভান মাতা মহায়ুগ্র সেনে ডাকি ভগবান মৃদুবাসে কহে তবে মাতা মহাপতি পালন কর রাজ তুমি মহামতি মাতা মহাপতি হরি বিনয় করিল মথুরার সিংহাসনে তারে বসাইল উগ্রসেনে সিংহাসনে বসায় তখন মৃদুবাসে কহে তবে দেবকে নন্দ শুনা কহি মাতা মহাবচন আমার এ মথুরার রাজ তব অধিকার আমরা সকলে প্রজা তব অধিকারে যে আশা করিবে তাহা পালিব এইবারে তব আজ্ঞা শিরে ধরে পালিব নিশ্চয় আমি তব অনুগত বৃত্ত মহাশয় ওগো পালিব তোমার আজ্ঞা শুন হে রাজন কি করিবে বল তব অন্য কোন সবাকারে কহে হরি গো প্রবোধ বচন মিষ্টবাসে সমাকারে ওগো কংসের কারণে ভীত ছিল যত জন সবাকারে কহে হরি প্রবোধ বচন মিষ্টবাসে সমাকারে সান্ত্বনা করিল নিপগনে কত দেশ হতে আনাই সকলে ভূপতিগণে করিয়া সান্ত্বন কহিতে লাগিল হরি প্রবোধ বচন অন্ধক দশ বিঞ্চি মধু যদু আর যত হবে ছিল সবে আনে গুণাধার কংসময়ে সকলে দেশাচার ছিল কৃষ্ণের কৃপায় পুনা স্বদেশে আইল ভগ কৃষ্ণের বচনে সবে গো আনন্দয়ন্তরে আশা আশা পাইয়া তবে যায়নি জঘরে তবে হরি স্নেহ করি যতরা জগনে যারা যে অভিত্ত দিল আনন্দের সনে মৃদুবাসে সকলের কহিল তখন সবার রক্ষক আমি জানিও এখন শ্রবণে কৃষ্ণের বাণী সবে আনন্দিত কৃষ্ণ মুখ হেরি সবে হইল মোহিত কোটি কল্প যোগে যোগে যত যোগী গণ ইন্দ্রয়াদি দেবগণ নাপন দর্শন সেই হরি কৃপা করে আশ্বাসে সবারে অনায়াসে দীপগণ হেরিল তাহারে
কৃষ্ণের কৃপায় সবাই স্বদেশে আইলে। স্বদেশটা কোথায়? এখানে যে আছি সেটা অভিনয়ের মাত্র দেশ, এটা স্বদেশ নয়। এই দেশে যদি কর্ম ভালো করতে পারি তবে ওই দেশে অবশ্যই তার দর্শন পাব। কিভাবে বলছে, যদি ভক্তি না হয় তবে জ্ঞান উদয় হয় না। যেমন কি করলেন, আমার যশোদা মা কৃষ্ণকে বন্ধন করতে চেয়েছিল, কিন্তু যতই বন্ধন করতে যতই রজ্জু বাড়ায় ততই দুই আঙুলের টান পড়ে যায়, কারণ মায়ের ভক্তি এবং জ্ঞান ছিল না। দুইয়ের জন্য সবসময় বাধা পড়ে যায় মা। ঠিক তদ্রূপ এই ভক্তগণ, এই যতক্ষণ পর্যন্ত ভক্তি এবং জ্ঞানের উদয় না হবে ততক্ষণ পর্যন্ত তাকে বাধা যাবে না। তাকে ধরার জন্য, তাকে বাঁধার জন্য যে ভক্তি এবং জ্ঞানের প্রয়োজন, সে ভক্তি আসবে কোথেকে, জ্ঞান কোথেকে আসবে যদি সাধু সঙ্গ না হয়। সাধুগুরু বৈষ্ণবের যদি সঙ্গ না হয় তবে কেমন করে তার দর্শন পাব। তাই কি করতে হবে, যেখানে সাধু সমাগম হয় সেখানে যেতে হবে। বলছে কি করতে হবে, আর আশ্রয় গ্রহণ করতে হবে। যখন সাধু সঙ্গ করা হয় তখন নিজের মনে ভক্তির উদয় হয়, আমি যে সাধু সঙ্গ করতেছি কি জ্ঞান করলাম, কি লাভ হলো আমার, তখন জ্ঞানেই বলে একজন আশ্রিত হওয়ার জন্য। বলছে গুরুর কৃপা বানে ঐশ্বর্যের অজ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। যদি গুরুর কৃপা না হয় যত কিছুই করি সব কিছুই যে বৃথা হয়ে যাবে। আজ কি করলো, আজ একজন বালক, না তার নাম নকুল। নকুল কি করলো, তার মাতা পিতা কেউ নাই, সে কি করলো, সবাই দেখতেছি একটা জায়গায় সবাই ছোটাছুটি করে প্রতিদিন যায়। হে সাধুগুরু বৈষ্ণবগণ, তোমাদেরকে প্রতিদিন দর্শন করি, তোমরা কোথায় যাচ্ছ, দয়া করে আমাকে একটু নিয়ে যাও, আমি যে অনাথ, আমার যে মাও নাই বাবাও নাই, দয়া করে তোমাদের চরণ ধুলায় চরণে বেঁধে যদি আমাকে নিয়ে যাও তাহলে তো এই জীবন সার্থক। আমি তো গত জীবনে যা কিছু করেছিলাম শুধুমাত্র সংসার সংসার বলে জীবন অতিবাহিত করে দিয়েছি, তোমাদের চরণ ধুলায় আমাকে একটু নিয়ে যাও। তখন সাধুগুরু বৈষ্ণব বললো, আমরা কোথায় যাই জানো নকুল, আমরা আমাদের গুরুর ধামে যাইতেছি, তুমিও কি আমাদের সাথে যাবে? বলো আমার যেহেতু কেউ নাই চলো তোমাদের সাথে যাই। সেখানে গিয়ে কি করলো, সব ভক্তগণ যেমন যাচ্ছে এবং আসতেছে কিন্তু নকুলের তো যাওয়ার কোনো জায়গা নাই। সে ভাবলো এই জায়গায় যেহেতু আশ্রয় পেয়েছি, আর যাহা পাই না পাই গুরুর প্রসাদ তো একটু পাই, এই উদারতা পরিপূর্ণ করতে পারে। আর যা কিছু করি গত জীবনে তো সেবার কাজে দেহটা নগাইতে পারি নাই, এই যাহা কিছু জগতে আর যা কিছু সময় আছে, কলির জীব জগতে কলির জীব কেউ দশে কেউ বিশে কেউ গর্ভ বিনাশে, আয়ু যে অত অল্প নিয়ে এসেছিলাম। বলছে কি করলাম, 100 বছর যে প্রভু দিয়ে দিয়েছিল অর্ধেক চলে গেল আমাদের নিদ্রায়, আর কি করলাম 20 বছর চলে গেল আমাদের শিশু কৈশোরে, আর 20 বছর চলে গেল জরা ব্যাধিতে, আর মাত্র 10 বছর আছে, সেটাও যদি কাজে না লাগাইতে পারি তাহলে তো জীবন ব্যর্থ হয়ে যাবে। তাই প্রভু গো, তোমরা তো যাইতেছ আর আসতেছ, আমি যদি পারি ওই গুরুর আশ্রমে যদি কয়েকটা ফুল চয়ন করে দিতে পারি তাহলে তো আমার এই হস্তটা কাজে লাগবে। 10টা ইন্দ্রিয় পেয়েছি ঠিকই কিন্তু কাজে তো লাগাই নাই, এই হস্ত দিয়ে প্রতিদিন যদি কিছু পুষ্প চয়ন করতে পারি তাহলে তো এই হস্তটা কাজে লাগবে। আজ কি করলেন, আজ গুরুদেব সেটা দর্শন করতেছে। গুরুদেব দর্শন করে বললো, সব শিষ্যরা যাইতেছে আর আসতেছে, এই নকুলকে দেখতেছি প্রতিদিন আসতেছে কিন্তু গুরুদেব এই ছেলেটার নাম জানে না। তখন বললো, বাবা তুমি এদিকে আসো, তোমার কি নাম? বললো, বাবা গো আমার নাম হলো নকুল। বলছে, তোমার নাম নকুল, তুমি প্রতিদিন তোমাকে দেখতেছি, তুমি আমাকে কিছু পূজার জন্য কিছু আমাকে সহযোগিতা করো, তোমার কি বাড়ি ঘর নাই, তুমি বাড়িতে ফিরে যাও। বলছে, বাবা আমার কোনো বাড়ি নাই ঘর নাই, দয়া করে তুমি আমাকে একটু তোমার জায়গায় স্থান দাও। বলছে, তুমি যে বালক
তোমার তো এখনো অধিক জগতে তোমার এখন কি করলো সংসারের অভিলাষ আছে। তুমি কি করেছ, মানব জীবন ধারণ করেছ, মানব দেহ ধারণ করেছ, তোমার এখনো সংসারের প্রতি আশা আকাঙ্ক্ষা রয়ে গেছে। তুমি যদি এসব বাদ দিয়ে আস তাহলে যে তোমার আশার প্রতি আমি ব্যর্থ, আমি যদি কোনো বান মারি তাহলে যে আমি তার জন্য আমার কি করতে হবে, আমি তার জন্য ঋণী থাকতে হবে। তুমি ফিরে যাও, তুমি সেখানে গিয়ে তুমি বিবাহ করো, তোমার সংসারের যে অভিলাষ তুমি সেটা পূর্ণ করো। এখন গুরুর আদেশে সে চলে গেল, বহুদিন কেটে গেল কিন্তু গুরু তাকে দর্শন করতে পারতেছে না। এখন সবাই যাইতেছে আর আসতেছে, গুরুদেব কয়েকজনকে ডেকে বলল, তোমরা সবাই একটু আমার কথা শোনো, আমার আশ্রমে কিছুদিন যাবত যে নকুল ছিল সে কোথায়, তাকে তো বহুদিন যাবত দেখতেছি না। বলছে, গুরুদেব আপনাকে একটা কথা জানবার আপনার কাছে, গুরুদেব আমরা আপনার এত প্রিয় শিষ্য, কেউ অর্থ দিয়ে তোমাকে সহযোগিতা করে, কেউ শ্রম দিয়ে করে, একজন একজন একটা দিয়ে তোমাকে সহযোগিতা করে, গুরুদেব আপনি সবার কথা না জিজ্ঞাসা করে ওই দুদিনের ছেলে নকুলের কথা কেন জিজ্ঞাসা করতেছেন, কি এমন আছে নকুলের ভিতরে যার কথা আপনি জিজ্ঞাসা করতেছেন। বসে জানতে চাও তোমরা আমার সে নকুলের ভিতরে কি আছে, চলো আমরা সবাই আজ নকুলের বাড়ি যাব আর সেখানে গিয়ে তোমাদেরকে দর্শন করাবো যে আমার নকুলের ভিতরে কি আছে। আজ কি করলো, নদীর পারে যে নকুল একটা বসত ঘর তৈরি করেছে, তাই নদী পার হওয়া ছাড়া তো সেই নকুলের বাড়িতে যেতে পারবে না। ভব নদী পার হওয়া পর্যন্ত যে গুরু শিষ্যের কাছে যেতে পারে না, শিষ্য গুরুর কাছে যেতে পারে না, তাই আজ ভব নদী পার হওয়ার জন্য গুরু চলতেছে। কাকে, ভব নদী থেকে আজ তৈরি করে আজ নকুলকে উদ্ধার করবে বলে। আজ কি করলো, এদিকে নকুল তো প্রিয় শিষ্য, সে অন্তরে জানতে পেরেছে আজ মনে হয় আমার গুরুদেব আমার আশ্রম আমার গৃহে আসবে, তাই তার স্ত্রীকে বলল, ওই গো তুমি শুনতেছো আমার বাড়ি ঘর একটু পরিষ্কার করো, আমার গুরুদেব আজ আসবে। বলছে, কি বলছ, আমার এই ঝিমটা উঠিয়ে যদি আমার গুরু আসে কোথায় তাকে বসতে দেব, ঘরে তো ভালো কোনো আসনও নেই, তুমি মিথ্যা তুমি ভাবতেছ, এই গ্রামে অনেক বড় লোক শিষ্য আছে, গুরুদেব হয়তো বা তাদের বাড়ি থাকবে। বলছে, যাই হোক তুমি একটু আসনের ব্যবস্থা করো। তাই কি করলেন, নকুলের পরনের অর্ধেক গামছা ছিঁড়ে গুরুদেবের আসনের ব্যবস্থা করলো বাইরে, কারণ তার ঘরের ভিতরে তো জায়গা নেই। গুরুদেব যখন নৌকা ঘাটে বাঁধলো তখন কি করলো, গুরুদেবকে কি করলো, পাদ্য অগ্র দিয়ে চরণ শীতল করিয়ে গুরুদেবকে কি করলো, তার আসনে এসে উপবেশন করালো। আজ গুরুদেবকে বললো, গুরুদেব আপনি দয়া করে আমার কুটিরে এসেছেন, আমি আপনাকে কি সেবা করব। বলছে, তুমি আমাকে সেবা করানোর দরকার নাই, তোমার কাছে আমি এসেছি, তোমাকে বহুদিন যাবৎ দেখি না তাই একটু দর্শন করতে এসেছি তোমাকে। তখন বলল, একটা জিন্ন কুটির আছে, তুমি কিভাবে তোমার এই সংসার চালিত করো। বলছে, আমি কিভাবে আর সংসার চালিত করো, একটা গাভী আছে, ওই গাভীর দ্বারা দুগ্ধ বিক্রি করে আমার এই কোনো রকম সংসার চলে যায়। বলছে, তোমার যে ওই গাভিটা আছে ওটা কার, তোমার, তুমি কি এটা ক্রয় করেছো। বলছে, গুরুদেব আমার তো কিছু নাই, গুরুদেব এটা আপনার গাভি, আপনি দয়া করে দিয়েছেন বলে আমার গাভি হয়েছে, কিন্তু আমার তো কিছু নাই গুরুদেব আপনার গাভি এটা। বলছে, যদি আমার গাভি হয় ওই গো ভক্তগণ আমার গাভিটাকে আমার তরিতে উঠাইয়া নাও। বললো, নকুল ওই ঘরটা কার। বললো, গুরুদেব ওই ঘরটাও আপনার। বলছে, ভক্তগণ ওই ঘরটা যদি আমার হয় ঘরটাও নিয়ে নাও। বলছে, হে নকুল পাশ দিয়ে একটা নারীকে দেখলাম, সে আমার আসনের ব্যবস্থা করলো, সে কে রে নকুল। বলছে, প্রভু গো তুমি যে আমাকে করে বলেছ বিবাহ করার জন্য, ও তো তোমার বৌমা, ও আপনার মা। বলছে, ও আমার মা, আমার মা হলে তোর বাড়িতে কি করে, ও আমার মাকে তো আমার তরিতে উঠাই নাও। এই কথা বলে গুরুদেব যখন সমস্ত কিছু নিয়ে তার আশ্রমে ফিরতেছে, মাছ নদীতে যায় শুনতে পারতেছে, নকুল হা গুরুদেব হা গুরুদেব বলে ক্রন্দন করতেছে। এদিকে ভক্তগণ যারা সঙ্গে এসেছে তারা বলতেছে, হে গুরুদেব আপনি নকুলকে নকুলের যে পরীক্ষা করতে এসেছেন, নকুল থেকে কিছু পাওয়ার জন্য এসেছেন, সবকিছু দিয়েছেন, আজ দেখেন সবকিছু নেওয়ার পরে নকুল কিভাবে ক্রন্দন করতেছে। বলছে, তাই তো নকুল এরকম গুরুদেব গুরুদেব বলে ক্রন্দন করতেছে কেন, চলো যাই নকুলকে আবার জিজ্ঞাসা করি। যখন নকুলের কাছে আসলো, নকুল
তুই কেন এত ক্রন্দন করতেছিস? তখন নকুল বলল, গুরুদেব, ও গুরুদেব, আপনি দয়া করে এসেছেন আমাদের উদ্ধার করার জন্য, তবে গুরুদেব আপনার ওই চরণ করিতে সবাই স্থান পেল, ওই বনের পশু সে কথা বলতে পারে না, সে আপনার চরণ করিতে স্থান পেল, বনের মরা কাঠ দিয়ে আমি ঘর তৈরি করেছিলাম সেও আপনার চরণে স্থান পেল, পরের নারীকে এনে ঘর সাজাইছিলাম সেও আপনার চরণে স্থান পেল, কিন্তু গুরুদেব আমার এই দেহটা আপনার চরণে স্থান পেল না, আমার এই দেহ তো আপনার চরণে স্থান পেল না, আমার এই দেহের কি উপায়, আমার তো এই জীবন রেখেও কোনো লাভ নাই, আমার এই জগতে যদি গুরুর সেবায় যদি দেহ না লাগাইতে পারি, যদি কৃষ্ণ সেবায় দেহ না লাগাইতে পারি, তাহলে আর এই দেহ রেখে আর কি হবে? গুরুদেব আপনার চরণে সবকিছু স্থান পেল, দয়া করে আমার এই দেহটা না আপনার চরণে স্থান করে দেন, আমার এই দেহটা যেন কাজে লেগে যায়, এই দেহটা তো গত জীবনে কিছুই করতে পারি নাই, এই দেহটা যেন আমার সেবার কাজে লাগে। Oh, my God.